বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের দেয়া 355 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 352 রান তুলে মাত্র 2 রানে হারল বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল 13 রান। প্রথম 2 বলে 1 রান করে নেন মাহমুদুল্লাহ ও মোহাম্মদ সাইফুদ্দিন। দ্বিতীয় বলে মাহমুদুল্লাহ 2 রান নিতে পারলেও চতুর্থ বলে কোনো রান নিতে পারেননি। পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে আশা জিয়ে রাখেন তিনি। শেষ বলে নিতে পারলেন মাত্র 1 রান। বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 354 রান করে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। 355 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। এরপর 116 রানের জুটি গড়ে সৌম্য সরকার ও সাব্বির রহমান। দলীয় 116 রানে আউট হন 47 রান করা সৌম্য সরকার। দলীয় 124 রানে আউট হন 72 রান করা সাব্বির রহমান। এরপর মুশফিকুর রহিম 20, মোসাদ্দেক 53 রান করে আউট হন। মোসাদ্দেক আউটের পর 21 রানের মধ্যে শোভাগত হোম 2 ও সানজামুল ইসলাম 6 রান করে আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। মাহমুদুল্লাহর সঙ্গে ত্রাণকর্তার ভূমিকা পালন করেন দলনেতা মাশরাফি বিন মুর্তজা। 28 বলে অর্ধশতক পূরণ করেন তিনি। 35 বলে 58 রান করে 49তম ওভারে আউট হন মাশরাফি বিন মুর্তজা।